অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2020 টু 2022 বিশ্বে রাজত্ব করবে এই 8টি সৌভাগ্যশালী রাশি। এই 2020 23 সেপ্টেম্বর টু 2022-এর 11 এপ্রিল পর্যন্ত রাজত্ব করবে এই 8টি রাশি। দেখুন, এই যে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন হয়েছে এবং কেতু এই 8টি রাশিকে বিশেষ লাভ সৌভাগ্য কিন্তু দিতে চলেছে। যদি আপনার রাশিচক্রে কেতুর প্লেসমেন্ট ভালো থাকে, কেতু আপনার ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে, কেতু আপনার অস্তমিত না থাকে, কেতু আপনার বলবত্তা থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের দেবে। এবং কেতু যদি আপনার বাই বার্থ চার্ট, অর্থাৎ আপনি যখন জন্মেছেন সেই সময় যদি আপনার রাশিচক্রে সঠিকভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে ভালো ফল পাবেন। এবং এর সাথে সাথে মঙ্গল যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, মঙ্গল যদি আপনার যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে, মঙ্গল যদি আপনার শনিযুক্ত না হয়, মঙ্গল যদি আপনার রাহুযুক্ত না হয়, মঙ্গল যদি বক্রী না হয়, মঙ্গল যদি ডিগ্রিগত দিক থেকে নিচস্থ না হয়, বা মঙ্গল যদি নিচস্থ না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময়, অর্থাৎ এই যে 2020 টু 2022 রাজত্ব করবে এই 8টি রাশি, অপার ধন ধনবর্ষা দিবেই। আমি খুব কৌশিক রায় জোর গলাতে বলছি, কেতু এমনই একটা প্ল্যানেট যেটা হচ্ছে ধোঁয়াশা, অর্থাৎ গুপ্ত রহস্যকে কিন্তু উন্মোচন করে এই কেতু। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এই নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করুন বা মেসেজ করুন, সেক্ষেত্রে ফোন রিসিভ করা হবে। কিন্তু আপনারা অনেকেই বহুজন বারবার কল করছেন, কিন্তু হয়তো সবসময় কল আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারছেন না বিশেষ ব্যস্ততা থাকার জন্য। তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সঠিক সময়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং অনেকে পেটিএমের মাধ্যমে দিচ্ছেন পেমেন্ট, কিন্তু আপনারা আমি যেটা বলছি আপনারা সেভাবে পেমেন্ট করুন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা কিন্তু আমার পক্ষে হবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে কেতু, কেতু হচ্ছে রহস্যময় প্ল্যানেট, অর্থাৎ এই কেতুর মধ্যে আছে আপনার আধ্যাত্মিকতা। যারা আধ্যাত্মিক তাদের মধ্যে কিন্তু, তাদের রাশিচক্রে কিন্তু কেতু গ্রহ ভালো আছে। যাদের কেতু ভালো আছে কিনা তারা আগাম বুঝতে পারে কি ঘটতে চলেছে, অর্থাৎ আগাম যারা বলতে পারে যে এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ তার মন যেটা বলছে সিক্স সেন্স, সেটা হচ্ছে কেতুর মধ্যে কিন্তু আছে। কেতুর মধ্যে আপনার গুপ্ত রহস্য কিন্তু আছে। কেতু কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু করে, রিসার্চ যারা করতে পারে কিনা তাদের মধ্যে কিন্তু, তাদের রাশিচক্রের মধ্যে কেতু গ্রহের পজিশান কিন্তু ভালো আছে। কেতু সমস্ত কিছু উদ্ঘাটন করে, গুপ্ত রহস্য উদ্ঘাটন করে। কেতু একটা রহস্যময় প্ল্যানেট। এই কেতু আপনাদেরকে যদি আপনার বাই বার্থ চার্ট, কেতু এবং মঙ্গল যদি আপনার রাশিচক্রে যদি ভালো থাকে কিনা, আপনাদেরকে ধন অপার ধন কিন্তু ঢেলে দেবে। এবং আপনাদের এই যে যারা বলে অনেক সময় পেয়ে গেছি হঠাৎ কারো দাদুর সম্পত্তি বা কারো দেখা গেল যে সম্পত্তিগুলো আপনারা জানতেন না যে এখানে আপনার 10 বিঘা জমি আছে বা আপনার এখানে 5 কাঠা জায়গা আছে, আপনি হয়তো জানতেন না, হঠাৎ আপনি জানতে পারলেন যে আপনার এখানে জায়গা আছে, সেই জায়গাটা আপনি সেল করে সেখান থেকে আপনি কোটি টাকাও পেলেন। এটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে এই যে রহস্যের মধ্যে ফেলে রাখে, যা কিছু রহস্য সেটা হচ্ছে কেতু। এই যে হঠাৎ পেয়ে যাওয়া, আপনি জানতেন না
কিন্তু হঠাৎ জানতে পারলেন যে আপনার ওই জায়গাটাতে কিন্তু জমি জায়গা কিন্তু আপনার আছে, কিন্তু আপনি জন্মসূত্র থেকেই জানতেন না, কিন্তু আপনার উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে কেতুর মধ্যে আছে, অর্থাৎ আপনার রাশিচক্র যে কেতু ভালো থাকে না, কেতু কিন্তু আপনাদেরকে দিবেই দিবে। অনেকে কমেন্টস করছেন মোটামুটি 5% মতন, 95%কে আমি সেলুট জানাই, যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন কি না, তাদেরকে আমি আবারও কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন থেকে সেলুট জানাই। যে 5% কিছু কিছু বাজে কমেন্টস করছেন, স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, তাদের জন্য গালি দিচ্ছেন, তাদের জন্য আমি বারবার বলছি, কৌশিক রায়ের অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল আপনারা দেখবেন, আমি জানি আপনারা এডিক্টেড হয়ে গেছেন, এডিকশান চলে এসছে, আপনারা কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন দেখবেন, কিন্তু খারাপ কমেন্টসও আপনারা করবেন, কিন্তু না দেখে কিন্তু আপনারা থাকতে পারবেন না। যে 5%-এর কথা বলছি, আমি এখানে সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বলছি, যদি আপনার বাই বার চার্ট কেতু যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু এই 2020-2022 বিশ্বের দরবারে রাজত্ব কিন্তু আপনি করবেনই করবেন, আটকাতে কেউ পারবে না, এবং মঙ্গল যদি আপনার ভালো থাকে আপনাদেরকে আটকে অর্থাৎ বাঁধ ভেঙে দিবেন আপনারা। কেতু আপনাদেরকে উচ্চ শিখরে কিন্তু নিয়ে যাবে। অনেকে বলে না আমি গুপ্তধন পেয়েছি হঠাৎ, বা রাস্তাতে কিছু টাকা পেয়ে গেছি ব্যাগের মধ্যে, এটাও কিন্তু কেতু। কেতু কিন্তু এইসব এই গুপ্তধন হঠাৎ টাকা পাওয়া পড়ে পাওয়া এই জায়গাগুলো, বা হঠাৎ কোনো সম্পত্তি জানেন না, সেই সম্পত্তি আপনি জানতেন না, সেই সম্পত্তি আপনি পেলেন, এইটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু কেতুর মধ্যে আছে, অর্থাৎ কেতুই কিন্তু দেয়। কেতু হচ্ছে, আমি বারবার বলছি, জুডিয়াকের রহস্যময় প্ল্যানেট, এর মধ্যে রহস্যময়তা প্রবল। দেখুন, প্রথমেই বলি কেতু এই আটটি রাশিকে সৌভাগ্য শালী করতে চলেছে, বিশ্বের দরবারে 1 নম্বর স্থানে নিয়ে যেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি বৃষ রাশি। বৃষ রাশির ঠিক রাশির আপনার সপ্তম স্থানে কেতু, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু আসবে। এবং এই কেতুর দৃষ্টি রাশির 11 স্থানে পড়ছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের নিয়ে আসবে। এবং এই কেতুর সপ্তম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয় ভাবে পড়ছে, পরাক্রম কিন্তু আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে, এই সময় আপনারা যথেষ্ট পরিশ্রমী হবেন, এবং কেতু আপনাদেরকে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনাদেরকে দেবে, উজাড় করে দিবে কেতু। কিন্তু কিছু হলো আপনাদেরকে কিছুটা হলো পরিশ্রম কিন্তু করতে হবে, বসে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না, কিছুটা হলো পরিশ্রম করতে হবে। 2 নম্বর যে রাশি, সে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশির ঠিক 10ম ভাবে কেতু। দেখুন, 10ম ভাবে কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা খুবই ভালো, কর্ম পাওয়া, সরকারি চাকরি পাওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া, পদ প্রতিষ্ঠা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আসবে। চতুর্থভাবে দৃষ্টি, সপ্তম দৃষ্টি চতুর্থভাবে, এক্ষেত্রে আপনাদের বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনাদের দেবে, অর্থাৎ এই সময় আপনাদের পারিবারিকের জায়গাটা কিছুটা হলো ডিস্টার্বেন্স থাকলো, আপনাদের বাহন ভূমি এগুলো কিন্তু ক্রয় করাবে, ধন সম্পত্তি ক্রয় করাবে, এবং আকস্মিক প্রাপ্তি লটারি ফাটকা জুয়া সাট্টা থেকে কিন্তু কুম্ভ রাশিও কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবে। ধন বর্ষা করতে চলেছে, মান সম্মান একটা শ্রেষ্ঠ আসনে কিন্তু এই কেতু আপনাদেরকে নিয়ে যেতে চলেছে। 2 নম্বর যে রাশি বললাম, 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমভাবে এ কেতুর ভ্রমণ, সপ্তমভাবে রাহু এবং ঠিক রাশিতে কেতু, অর্থাৎ
এই কেতু আপনাদের রাশিতে আপনাদের ক্ষেত্রে তুঙ্গস্থ কেতু যথেষ্ট ভালো করবে। পঞ্চম ভাবে দৃষ্টি কেতু আপনাদের সন্তানের জায়গাটা খুব মজবুত করবে। বিবাহের জায়গাটা আপনাদের ভালো, আপনাদের বিবাহ যাতে হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু আপনাদের আসবে। এবং নবম ভাবে দৃষ্টি পিতার থেকে সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনার ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি কিন্তু বাড়বে। এই সময় আপনারা ঈশ্বরের কাছ থেকে আপনারা কৃপা কিন্তু পাবেন। যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ লাভ, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভ। রাশিতে কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক এই কেতুর অবস্থান, অর্থাৎ আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনাদের ধন জায়গাটা কিন্তু ভালো, ব্যবসার জায়গাটা ভালো, পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ। এরপরে যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির একাদশ ভাবে এই কেতুর ভ্রমণ, লাভ সফলতার জায়গা তো, সাকসেসের জায়গা তো আসবে, চাকরির জায়গা আপনাদের খুব ভালো। এবং এই কেতুর ঠিক পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয় ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পরাক্রমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই সময় আপনাদের যথেষ্ট পরাক্রম কিন্তু বাড়বে। সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, শেয়ার, লটারি, ফাটকা এই জায়গা থেকে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমূল চেঞ্জিং আসতে চলেছে। বিবাহের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বিবাহের জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত হতে চলেছে। যাদের রাশিচক্রে কেতু ভালো আছে, মঙ্গল ভালো আছে, যাদের ল্যান্ড নিয়ে সমস্যা চলছিল, পৈতৃক সূত্রে সম্পত্তি নিয়ে বা ল্যান্ড ওরিয়েটেড সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু এই মকর রাশির কাটতে চলেছে। আপনাদেরকে দিতে চলেছে কেতু ধনলাভ, অপার ধন আপনাদেরকে দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার ঠিক পঞ্চম ভাবে এই ভ্রমণ, অর্থাৎ পাঁচ নম্বর রাশি হচ্ছে কর্কট। আপনাদের শিক্ষার জায়গাতে, রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের জায়গাতে অনেকটাই ভালো, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা। এবং এই কেতুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে। আপনার পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি, ধর্মমূলক কাজে আপনাদের দূর যাত্রা হবে, ধর্মের ব্যাপারে আপনারা অনেক দূর যাত্রা করবেন। এবং এর সপ্তম দৃষ্টি একাদশভাবে আপনাদের পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে এগুলো কিন্তু আপনারা পাবেন, আচমকা কিছু প্রাপ্তি। এবং আপনাদের আটকে থাকা বহুদিনকার কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ চাকরি পাওয়া বা চাকরির ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। এই কেতু কিন্তু আপনাদেরকে করাতে চলেছে যথেষ্ট লাভবান, অর্থাৎ আপনাদের মনোবাঞ্ছাগুলো কিন্তু পূরণ করবে এবং আপনাদের জীবনে নিয়ে আসবে আমূল পরিবর্তন। ছয় নম্বর যে রাশি, সে রাশি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ঠিক রাশির নবমভাবে এই কেতু ভ্রমণ এবং পঞ্চম দৃষ্টি রাশির উপর, এক্ষেত্রে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এবং ধর্মীয় কাজে আপনাদের দূরযাত্রা হবে, ঠাকুর দেবতার প্রতি আপনাদের বিশ্বাস, ভক্তি, আস্থা কিন্তু আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় আপনারা রাশির উপর দৃষ্টি, আপনাদের আকস্মিক প্রাপ্তি এবং কেউ মারা গেছে তার সূত্রে আপনারা কোনো সম্পত্তি পাবেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দেখা গেল কেউ মারা গেছে, তার কেউ নেই, সেই জায়গা থেকে আপনারা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই মীন রাশির। এবং এই কেতু আপনাদেরকে কিন্তু ঠিক নবম দৃষ্টি পঞ্চমভাবে সন্তানের জায়গাটা অনেকটাই ভালো করবে, সন্তান সুখের জায়গা নিয়ে আসবে। বহুদিন যারা প্রচেষ্টা করছে সন্তানের জায়গাটা কিন্তু এই তুঙ্গস্থ কেতুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট নবম দৃষ্টি পঞ্চমভাবে যথেষ্ট ভালো করবে, অর্থাৎ কেতু আপনাদেরকে মানে ঢেলে দিয়ে যাবে প্রাপ্তির জায়গা, হঠাৎ আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, এইটা তো আপনারা পাবেনই। অর্থাৎ আপনার রাশিচক্র এবং ল্যান্ড নিয়ে যাদের সমস্যা হয়েছে, ল্যান্ড রিলেটেড যাদের সমস্যা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে।
আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের রাশির চতুর্থভাবে এই ভ্রমণ করছে, অর্থাৎ ভূমি রিলেটেড সমস্যাগুলো আপনাদের কাটবে, ল্যান্ড রিলেটেড সমস্যা আপনাদের কাটবে, এবং আপনারা পাবেন ঠিক এই কেতুর ক্ষেত্রে আপনাদের খুব যথেষ্ট একটা ভালো জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে। কেতু আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে, কেতু এই সময় আপনাদের মধ্যে বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করবে, অর্থাৎ ধনভাগ্যটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। কেতু আপনাদের কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো করবে, হঠাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক এই কেতুর রাশি পরিবর্তন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দ্বাদশভাবে এই কেতু ভ্রমণ, আপনাদের ক্ষেত্রে মুখ খোলা হবে, আপনারা পাবেন আটকে থাকা কাজগুলো, ল্যান্ড রিলেটেড কাজগুলো আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, অর্থাৎ যাদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা চলছে সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, এবং এখান থেকে আপনারা নতুন দিশা আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের বাড়বে, এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু আসতে চলেছে। ওভারঅল 2020 টু 2022 রাজত্ব করবে।